এই হারালো নাই স্থাপিত মানুষ যেতে আপনার ওসরত যায় হ্যাঁ হয় আপনার প্রফেশন আছে প্রফেশনাল উপর উঠিও আপনার বহুত সেটিফাইড আপনার করে আছে আমি দেখি আছো আপনার কম পয়সা দিয়ে এই সকল কাম করে আছে আপনার সিনসিয়ারলি এই সকল মানুষের কাম করে আছে আর মই ভাবো এটি বড় ডর কাম মহান কাম যেজন প্রকৃত ভারতীয় যেজন দুঃখিয়া নিচলা বা দু কিলো ফিজ দিব নয় কৃতজ্ঞ থিয় হয় শিক্ষাধীন থাকার কারণে নিজের স্ট্যাটাস খিনি ভালদরে ব্যক্ত করব নয় সেইজন হয়ে সেইজনের পক্ষত আপনার ওখানে করেছে মই ভাবো বহুত আসপেক্ট আছে বহু ধরনের কেস আছে কিন্তু এনেকা ধরনের এজন অসহায় ব্যক্তিক সহায় করা বহু ডর নিচর উপরালা আল্লাহ ঈশ্বরে বহুত সন্তুষ্ট হব এনেকা ধরনের প্রশ্ন তো মই বিধায়ক হিসাবে এজন প্রতিনিধি হিসাবে আমার এই 250 টাকা সম্মানিত বক্তা সকল মই অনুরোধ করি আপনাদেরকে করে এরকম মানুষ যদি আপনাদের ওষুধ যায় মরণ করে আৰু এই সকল মানুষের অবস্থা বুঝি আপনাদের অল্প যদি স্যাক্রিফাইস করে আমার কারণে বহু সকাহ হব এই আবেদন রিকুয়েস্ট আপনাদের থাকি লগতে আমি করে আছো চাইছে আমার মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্ব সুপ্রিম কোর্টত আমি 13টা কেস চলাই আছো আপনাদেরকে দেখিছে মাহে মাহে হয়তো করোনার কারণে মই এটা কেস সম্মুখী আছে আমি যাব নাই আকো আরম্ভ হব আমি যাম যা 5টা বছর মই নিজে হাকি মাহত দুমাহ এবার করে সুপ্রিম কোর্টত বইছু আমার সিনিয়র অ্যাডভোকেটের বহিছু কোর্ট রুম থাকি আমি হিয়ারিং শুনিছু আৰু গোটে অসমৰ এই 3 কোটি 30 লাখ মানুহৰ লৈ যি এনআরসি চলিছিল সুপ্রিম কোর্টের সুপারভিশনে তার তদারক আমি করেছো এনআরসি রিলেটেড ডিভোর্স রিলেটেড বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল বা কালেকটিভ ইস্যুত আমার 13টার অধিক কেস সুপ্রিম কোর্টত চলি আছে সেইখানে আমি চাই আছো মই নিজে গৈ আছো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব অসম জমিয়ত উলামা ভাইয়াকে মই ধন্যবাদ জ্ঞাপন করি যে অসমৰ জনতা স্বার্থত 3 কোটি 30 লাখ মানুষের ভিতর যখন প্রকৃত ভারতীয় সেই সকল নাম সন্নিবিষ্ট হব লাগে এনআরসি যখন বিদেশি সেই সকল নাম বাহিরে যাব লাগে ভারতীয় মানুষ যাতে বিভিন্ন কথা আসতে পারা হয় এই ডি অভিভক্ত শব্দটি বন্ধ হব লাগে উঠিব লাগে তার কারণে আমি চেষ্টা করি সকল বন্ধ হব মোর বিদায় বিচার এর লো জুজিম আমি তো এই কাম